কত স্বপ্ন নিয়ে কত টাকা খরচ করে যেভাবেই হোক আমরা নতুন একটা ডিএসএলআর ক্যামেরা এই আশা নিয়েই কিনতেছি যে ক্যামেরা দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলবো। তবে সবাই কি আসলে ক্যামেরা দিয়ে মনের মতো ছবি তুলতে পারতেছেন? আমার কাছে মনে হয় না, কারণ আমাদের ভিডিওর নিচে অনেক কমেন্ট পাই আমি যে ভাই আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি, আমাদের ছবিতে শার্পনেস থাকছে না, সামান্য একটু ব্লারি ভাব চলে আসছে, কালার টোন ঠিক নেই, ব্যাকগ্রাউন্ড ব্লার ঠিক মতো হচ্ছে না। সো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যে কারণে আলটিমেটলি আমাদের ছবিটা মনের মতো আসছেই না কোনোভাবে। তো এটার সমাধান কী? সো ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কী কী কারণে আপনাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে মানে কী কী ভুল করার কারণে আপনাদের ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে পারতেছেন না এবং সেগুলোর সমাধান কী। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারলে আমি শিওর আপনার কাছে যে ক্যামেরাই থাকুক না কেন, ক্যানন, নিকন, সনি, 20,000 টাকা দামের ক্যামেরা থেকে 1,00,000 টাকা দামের ক্যামেরা, যে কোনো ক্যামেরাই থাকুক না কেন, সেই ক্যামেরা দিয়ে আপনারা ভালো ছবি তুলতে পারবেন। সুতরাং ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমরা কিন্তু রেগুলারলি ক্যামেরা সংক্রান্ত খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। সাবস্ক্রাইব করা শেষ, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কোন মুডে ছবি তুলতেছেন। ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার কিন্তু অনেকগুলো মুড রয়েছে, যেমন অটো মুড, ম্যানুয়াল মুড, এভি মুড, এছাড়াও অনেকগুলো মুড রয়েছে। তো কোন মুডে ছবি তুললে আমরা বেস্ট রেজাল্ট পাবো? তো প্রথমে বলি, অনেকেই রয়েছেন যারা বিগিনার, কিছুই বুঝতে পারেন না, তারা না বোঝাই অটো মুডে ছবি ক্লিক করেন, ওটাতেও ভালো ছবি আসে, বাট আপনি 100% মনের মতো ছবি পাবেন না। পাশাপাশি যে এভি মুড রয়েছে এটাতেও খুব ভালো ছবি আসে, প্রফেশনালরা অনেক সময় এভি মুডটা ব্যবহার করে, বাট এটারও কিছু কিছু ল্যাকিং রয়েছে। কিন্তু আপনি যদি একেবারে পারফেক্ট একটা ছবি তুলতেছেন সেক্ষেত্রে আপনাকে এম মুডের ছবি তুলতে হবে। এখন এম মুডের সেটিং সম্পর্কে যদি আপনারা ভালো মতো না জেনে থাকেন তাহলে অবশ্যই এম মুডে কীভাবে ছবি তুলতে হয় সেটা চালানো শিখতে হবে। হ্যাঁ, এ সম্পর্কে আমি আপনাকে একটা হেল্প করতে পারি, আমাদের চ্যানেলে কিন্তু এম মুড নিয়ে ডিটেলস একটা ভিডিও রয়েছে, ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন যারা এখনও পর্যন্ত দেখেন নাই। আমি আই কার্ডে অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে? তো প্রথম যে টিপসটা আপনাদের জন্য সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে ছবিটা ম্যানুয়াল মুডে তুলতে হবে। একবার যদি আপনি ম্যানুয়াল মুডে হাত পাকা করে ফেলেন বিশ্বাস করেন আপনার 50% ফটোগ্রাফির যে আইডিয়া বা হচ্ছে স্কিল সেটা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং অবশ্যই অবশ্যই আপনাকে ম্যানুয়ালি ছবি তোলা শিখতে হবে, ঠিক আছে? দ্বিতীয় যে বিষয়টা যে কারণে আমাদের ছবিটা ভালো আসে না সেটা হচ্ছে ফোকাস। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। একটা ছবি আপনি সব কিছু ঠিকঠাক মতো করে তুললেন, সেটিং পারফেক্ট করলেন, বাট আপনি ফোকাসটাই ঠিক মতো করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার ছবিতে কিন্তু শার্পনেস থাকবে না, ব্লারি চলে আসবে, ছবিটা একদমই ভালো আসবে না। সো মেইন কথা ফোকাসটা ঠিকঠাক করতে হবে। এখন অনেকেই রয়েছেন লাইভ ভিউ দিয়ে ছবি ক্লিক করেন, তো লাইভ ভিউ দিয়ে ছবি ক্লিক করলে কিন্তু খুব একটা বেশি ভালো ছবি পাওয়া যায় না, মানে ম্যানুয়াল ফোকাসের কথা বলতেছি আমি, ম্যানুয়াল ফোকাসে খুব একটা ভালো ছবি পাওয়া যায় না। বাট মেইনলি অটোফোকাস যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে 100% সম্ভাবনা থাকে, অ্যাটলিস্ট 100% না হলেও 90% সম্ভাবনা থাকে ভালো ছবি পাওয়ার। তো আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাজেস্ট করব অটোফোকাসের ছবি ক্লিক করার জন্য, এতে করে আপনারা ভালো ছবি পাবেন। অটোফোকাসে কীভাবে ছবি তুলতে হয় এবং ম্যানুয়াল ফোকাসেও কীভাবে ছবি তুলতে হয় সেটা নিয়েও আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে অথবা আই কার্ডে দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই অবশ্যই সেটা দেখে নেবেন। সো ফার্স্ট থিং ইজ আপনারা ম্যানুয়াল মোডে ছবি ক্লিক করবেন, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই অটোফোকাসটা অ্যাপ্লাই করবেন। নাম্বার 3, ভালো ছবি তোলার ক্ষেত্রে ভালো লেন্সের কোনো বিকল্প নেই। ঠিক যেমনভাবে আমাদের ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাদের লাইক ছাড়া আমাদের অনুপ্রাণিত হয় না কোনোভাবে, সুতরাং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করতে হবে। হ্যাঁ, সো ভিডিওটা যদি ভালো লাগতে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। সো যেমনটা বলতেছিলাম, লেন্স আপনি অনেক টাকা খরচ করে ক্যামেরা কিনতেছেন, কিন্তু আমার কাছে মনে হয় প্রাথমিক অবস্থায় যারা ক্যামেরা কেনেন তারা ভালো একটা লেন্স নিয়ে আসতে পারেন না, সেটা বাজেটের কারণে হোক অথবা না জানা থাকার কারণে হোক। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনি ফটোগ্রাফি করেন অথবা ভিডিওগ্রাফি, নতুন ক্যামেরা কেনেন অথবা পুরাতন ক্যামেরা, অবশ্যই অবশ্যই আপনার কালেকশানে একটা 50mm প্রাইম লেন্স রাখবেন, কিট লেন্সটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে 18-55 যে কিট লেন্স রয়েছে ওটা অ্যাভয়েড করে 50mm একটা প্রাইম লেন্স নেওয়ার চেষ্টা করবেন। এই লেন্সটা যে ফটোগ্রাফির ক্ষেত্রে কত ভালো আসলে যারা ব্যবহার করেছেন তারা এই সম্পর্কে ভালো বলতে পারবেন। তো যেহেতু আমি এটা ব্যবহার করি আমাদের ভিডিওটাও রেকর্ড হচ্ছে কিন্তু এই লেন্সটা দিয়ে, সুতরাং অবশ্যই অবশ্যই এই লেন্সটার কোয়ালিটি অনেকটাই ভালো। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যারা প্রথম ক্যামেরা কিনতেছেন ভালো ছবি তুলতেছেন তারা একটা প্রাইম লেন্স রাখবেন, স্পেশালি যারা ব্যাকগ্রাউন্ড ব্লারের কথা চিন্তা করতেছেন, প্রাইম লেন্সের উপরে ব্যাকগ্রাউন্ড ব্লার কোনো লেন্সই হয় না। তো অবশ্যই অবশ্যই আপনাকে একটা প্রাইম লেন্স কিনতে হবে, ওকে? তো নাম্বার ফোরের যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ছবির কালার টোনটা যদি ভালো না থাকে আপনি যতই ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলেন না কেন, যতই আপনার সাবজেক্টের শার্পনেস থাকে না কেন, ছবিটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো অবশ্যই অবশ্যই আপনাকে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে হবে। তো হোয়াইট ব্যালেন্স কীভাবে পারফেক্ট করতে হয় সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আমি এই ভিডিওতে বলতে পারতাম সব কিছু, বাট ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই অবশ্যই আপনারা হোয়াইট ব্যালেন্সের সেই ভিডিওটা দেখবেন এবং আপনাদের হোয়াইট ব্যালেন্সটা পারফেক্ট করে নেবেন, এতে করে আপনার ছবির ওভারঅল কালার টোনটাও ঠিক থাকবে, ছবিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। নাম্বার 5,
পাঁচ নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে ছবি তোলার সময় কখনোই তাড়াহুড়া করা যাবে না। অনেকে রয়েছেন ছবি তোলার সময় তাড়াহুড়া করে ছবি তোলেন, তাড়াতাড়ি করে ছবি তোলার চেষ্টা করেন, এতে করে ভালো ছবি আমরা তুলতে পারি না। কারণ আপনি যত তাড়াহুড়া করবেন তত কিন্তু আপনার মাথার ভিতরের যে চিন্তাভাবনাগুলো সেগুলো কিন্তু ক্রিয়েটিভ হবে না, রাইট? তো আপনারা চেষ্টা করবেন সবসময় ঠান্ডা মাথায় ছবি তোলার জন্য। এটা আমি বলতেছি, আমার ক্ষেত্রে এমনটা হয়, আমি অনেক সময় মাঝে মধ্যে একটু তাড়াহুড়ো করে ছবি তুলি, বাট বাসার সাথে যখন কম্পেয়ার করি তখন আসলেই রেজাল্টটা দেখতে পাই যে আমি যে ছবিগুলো একটু ধীরে সুস্থে তুলেছি সেই ছবিগুলো অনেক বেটার পাই, বাট যেগুলো একটু তাড়াহুড়ো করে তুলি সেগুলো আসলে খুব একটা বেশি ভালো হয় না। সো আপনি চেষ্টা করবেন সবসময় যখন ছবি তুলবেন একটু ধীরে সুস্থে ছবি তোলার জন্য, একটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না, বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে ছবি তোলার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় এই সিস্টেমগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনারা ভালো ছবি তুলতে পারবেন। আজকের ভিডিওর শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে ভালো স্কিলের কোনো বিকল্প নেই, পাশাপাশি ভালো এক্সপিরিয়েন্সেরও কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনি সব কিছু কিন্তু একদিনের ভিতরে শিখতে পারবেন না, আপনি যত ক্যামেরা বেশি চালাবেন তত বেশি শিখতে পারবেন। ফটোগ্রাফির যে টার্মসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে শিখতে হবে, ফটোগ্রাফির যে সেটিংসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে, তারপরে যে আপনি একটা ভালো ছবি তুলতে পারবেন। আমি ক্যামেরা ইউজ করতেছি মোটামুটি 3 বছর বা 4 বছর মতো, আমিও যে খুব বেশি ভালো ছবি তুলতে পারি এমনটা কিন্তু বলবো না, আমারও অনেক কিছু শেখার আছে, আসলে শেখার কোনো শেষ নেই। সুতরাং যদি ফটোগ্রাফিতে আপনি হাত পাকা করতে চান এবং ফটোগ্রাফিটাকে একটা প্রফেশনালিতে নিতে চান বা ভালো ছবি তুলতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো স্কিল অর্জন করতে হবে, ভালো ক্যামেরা সেটিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ক্যামেরা সেটিং সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও সুন্দর করে সাজানো রয়েছে আপনার জন্য, তো সেগুলো দেখলে আশা করি আপনারা ক্যামেরা সেটিং সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন এবং ভালো ছবি তোলার ক্ষেত্রে এই আইডিয়াগুলো আপনাকে অনেক বেশি সহায়তা করবে। সো আজকের এই ভিডিওতে যে সুন্দর সুন্দর পয়েন্টগুলো আপনাদেরকে বললাম, আশা করি এই পয়েন্টগুলো বা ফর্মুলাগুলো যদি আপনি অ্যাপ্লাই করে ছবি তুলতে পারেন আমি শিওর আপনার যে কোনো ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে পারবেন। সো অবশ্যই অবশ্যই এই ফর্মুলা বা পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন, ওকে? তো আমরা কিন্তু রেগুলারলি DSLR ক্যামেরা নিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি, সেগুলো আপনাদেরকে প্রথমে বলতেছিলাম যেমনটা, তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দুইটা না একটা লাইক দিবেন এবং মিস্টেকটা কমেন্ট করবেন আমাদের ভিডিও নিচে। পাশাপাশি আপনারা চাইলে বলতে পারেন যে কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি, আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্ট পড়েই সেই সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য। আর একটা কথা বলতে চাই, আমরা নতুন চ্যানেল খুলেছি ফ্যান্টাস্টিক টিউবার নামে, সেখানে আমরা ইউটিউবের টিপস ট্রিক্স লেটেস্ট আপডেট সহ কীভাবে ইউটিউবে দ্রুত গ্রো করা যায়, ভিডিও এডিটিং কীভাবে করতে হয় মোবাইল দিয়ে, এই সংক্রান্ত ভিডিও তৈরি করে থাকি। তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটা এই পাশে অথবা এই পাশে কোথাও একটা দেওয়া থাকবে, আপনারা নতুন চ্যানেল থেকে ঘুরে আসবেন, আশা করি ওই চ্যানেলটা আপনাদের ভালো লাগবে। একটা জিনিস মনে রাখবেন, ক্যামেরা আপনি কম দামি কেনেন অথবা বেশি দামি কেনেন, ভালো ছবি পাওয়ার জন্য আপনার স্কিলটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সুতরাং স্কিল অর্জন করতে থাকেন, ভালো ছবি তুলতে থাকেন। দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।